আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে চলে আসলাম তাহলে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি হাতের কাজের জামা ওড়না টু পিস আজকে যদিও বা এই ডিজাইনটি হচ্ছে ফাল্গুনি উপলক্ষে কেননা রয়েছে বসন্তের রং হলুদ যদিও বা বসন্ত মানে এখন বর্তমানে সব রঙে তাহলে আপনাদেরকে প্রথমে জামার ডিজাইনটি দেখাই তাহলে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন গলাটি বেশ সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে আর বুকের কাছে এইখানে দেওয়া হয়েছে থোকা ভাবে আর এটা যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন এই ডিজাইনটি সম্পূর্ণ করা হয়েছে থোকা থোকা ভাবে আর এখানে সেলাই দেওয়া হয়েছে বোতাম বোতামিষ্টি বা চিরনি সেলাই তার সাথে মজুর গোলাপ ফুল সেলাই কুলি মাছ কাটা সেলাই তার সাথে রয়েছে লেজি ডেজি এমন কি এখানে রয়েছে সুজনি সেলাইও এই হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট মাল্টি সুতার কাজ করা হয়েছে আর ওড়নার সাথে ম্যাচিং করে কুসুম হলুদ সুতা দেওয়া হয়েছে লেজি ডেজি সেলাইয়ে যদিও বা ছেটানোতে দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কালারের লেজি ডেজি সেলাই মানে যেই চার রকমের সুতা প্রত্যেকটাই দেওয়া হয়েছে গল্পতে গল্পতে আপনাদেরকে পেছনের অংশও দেখিয়ে দিয়েছি এবার দেখুন জামাটির হাতে কতটুকু কাজ দেওয়া হয়েছে অনেকেই কোশ্চিন করে জামা কেনার সময় আমার কাছে যে হাতায় কাজ আছে কি না বা পেছনে কাজ আছে কি না তাদেরকে বলি পুরো ভিডিওটি দেখবেন তারপরে বুঝবেন তারপরে অবশ্যই অর্ডার করবেন আমি সবসময় চেষ্টা করি কাপড় এবং সুতার কোয়ালিটি যেন ভালো হয় আর এখানে যে জামাটি দেখাচ্ছি এই কাপড়টা হচ্ছে কাশ্মীরি ভয়েল কাপড় কাপড়টি যেমন পরে আরাম তেমনি কাপড়টিতে অনেক সুন্দর গ্লেজ দেয় এবার আপনাদেরকে জামার সাথে ম্যাচিং ওড়নাটা দেখায় ওড়নাটি ভিডিও করার সময় এখানে আলো হয়তো কম পড়েছিল সেই জন্য অরিজিনাল কালারটা আসছে কি না বা কতটুকু আসছে সেটা আমি জানি না বাট এই ওড়নাটা হচ্ছে পুরোই কুসুম হলুদ রঙের জামাতে যে রঙের সুতা দেওয়া হয়েছে ওড়নাতেও একই রঙের সুতা দেওয়া হয়েছে শুধুমাত্র একটা তফাত সেটা হলো জামার রঙের সাথে মিল রেখে ওড়নাতে যে সুতা দেওয়া হয়েছে সেটা তো জামাতে নেই ওড়নার সাথে মিল রেখে দেওয়া হয়েছে জামাতে সেটা তো আপনারা দেখে নিয়েছেন এবং বুঝেও নিয়েছেন আর ওড়নাটা হচ্ছে সুতা টানা কাপড় হচ্ছে প্রাইড কচন আর দেখতে পাচ্ছেন কাজটাও কতটা সুন্দরভাবে করিয়েছি এই হচ্ছে জামা এবং ওড়নার ম্যাচিং আকাশি রঙের সাথে কুসুম হলুদ রঙের কাপড়টার ম্যাচিংটা আমার বেশ ভালো লেগেছে এখন আপনাদের কেমন লেগেছে সেটা তো আমি জানি না তাই অবশ্যই আমাকে সেটি কমেন্টে জানাবেন আর জামার তুলনায় ওড়নাটা কিন্তু আমার বেশি পছন্দের আপনার কোনটা ভালো লাগলো সেটাও আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ